দুর্নীতি দমন কমিশনকে মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীনদের কথায় দুর্নীতি কমিশন চলছে, না হলে দেশে এত দুর্নীতি হতো না। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বালিশ কাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত সব সরকারের লোক ছিল। এছাড়া ব্যাংকের বড় বড় ঋণ খেলাপি সবই প্রধানমন্ত্রীর কাছের লোক বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে সমর্থন দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বড় বড় অর্থ পাচারকারীদের সুবিধা দিয়ে শিক্ষকদের অধিকারের উপর হস্তক্ষেপ করছে সরকার। পর্দাকাণ্ড, বালিশ কাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ দেড় দশক ধরে জনগণ দেখে আসছে। অথচ দুর্নীতি দমন কমিশন রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকার একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে। গায়ে দুর্নীতির কালিমাখা আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয়।